শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকাল উঠে যে সমস্ত কাজকর্ম ছিল, বাসি কাজগুলো, সেগুলো আমার সারা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর তারপর দেখো রান্নার কাজে চলে এসেছি, কাপড় টাপড় কেচে রান্নার কাজে চলে এসেছি। পূজাগুলো দেওয়া হয়নি, ওর বাপি ডিউটি চলে গেল। আর সোনায় কালকে রাত্রেবেলায় বলেছিল কি স্কুল যাবে, কিন্তু সকালে বলছে মা স্কুল যাব না, কেননা ওর হাঁটুটা অনেকটাই কেটে গেছে, ও যে নিচে ল্যাগেজ ব্যান্ডটা পরতে হয় ওইটা পরতে পারবে না, কেননা অনেকটা ভাসা যাবে, এবার যদি ছালটা উঠে যায় বেশ কষ্ট হবে ওর। ওই জন্য বললাম ঠিক আছে তাহলে আজকে ছেড়ে দিয়ে যেতে হবে না, কাল থেকে যাবি। দিয়ে ও কমপ্লেন খেলো, দিয়ে ওই ঘরে পড়তে বসলো। আর আমি এদিকে দেখো রান্না করছি কি, দেখো সয়াবিন ভিজিয়েছি, সয়াবিন দিয়ে গায়ে মাখামাখি একটা তরকারি করব, আর পটল ভাজবো, আলু ভাতে করব। সোনায় আমি খেতে, ওর বাবার তো বেরিয়ে চলে গেল, ও তো এখন ও তো দুপুরে খেতে আসবে না, আর মাও তো বাড়িতে নেই, আমি আর সোনা। আর মামির মতো রান্না আমাদের এইটাই যথেষ্ট, বলছিলাম এগুলো করবো না, কিন্তু দেখছি পটলটা যদি না ভাজি না, পটলটা এমনি বীজগুলো বিক্রি আমার হলুদ হলুদ হয়ে গেছে, আর যদি আজকে না ভাজি তাহলে আর মনে হয় খাওয়াই যাবে না। আর আর এখন সবজির কি দাম গো বাবারি, প্রত্যেকটা সবজি 40 টাকার নিচে কেজি নয় প্রত্যেকটা সবজি। তাই ভালো না, পটলটা আজকে ভেজেই দিই, আর ভাজা পটল আমি হয়তো দুটো নেবো, বাপির জন্য রাত্রের জন্য দুটো রেখে দেবো, তাহলে হয়ে যাবে। তারপর দেখো পটলগুলো আমি নুন হলুদ হালকা করে মাখিয়ে নিলাম, আর তারপর দেখো অল্প তেল দিয়ে আলু সেদ্ধ তেল লঙ্কাটা তুলে নিলাম, নিয়ে তারপর দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আর সোনাই বললো যে মা তাহলে আজকে তো আমি স্কুল যাচ্ছি না, তাহলে আজকে পুজোটা আমি দিয়ে দেবো। আর ঠিক আছে তাহলে তাহলে আর খাবো তো মা মেয়ে তো একসঙ্গেই খাবো, আর আজকে সোনাই বললো মা আমি গরম গরম ভাত খাবো। আমি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিবি, নিয়ে ভাত খেয়ে নিবি। দেখো আমার পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেলো, আর তবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটলগুলো বেশ সুন্দর হয় ভাজা। দেখো পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি, তারপর সয়াবিনের তরকারিটা আমি চাপিয়ে দেবো। আর এরকম সয়াবিনের তরকারি মানে অন্য কিছু দিইনি, আলু বা কোনো সবজি দিইনি, শুধু সয়াবিনগুলো তরকারি করব। হালকা করে সয়াবিনগুলো ভাজবো না, আমি জিরে অল্প আদা বেটে নিয়েছি, নিরামিষই করব, অল্প বেটে নিয়েছি। আর দেখো 5 ফোড়ন দিলাম, আর একটু তেল অল্প হয়ে গেছিলো বলে আর একটু তেল দিয়ে দিলাম। আর সয়াবিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে, আমার খাওয়াটা ভালো লাগে না সত্যি কথা। সোনাই খুব ভালো খায়, আর ও বাপিও খুব ভালো খায় সয়াবিনটা, আর এনেছে অনেকদিন আমার করাই হয়নি। মাঝে মধ্যে ওর বাপি বলে যে সয়াবিনগুলো রান্না করো না কেন, আর আমি করি না যেহেতু আমার নিজে ভালো লাগে না বলে আমার করতে ইচ্ছা করে না। দেখো তারপর দেখো মশলাটা হালকা করে ভেজে নিলাম, তারপর দেখো এই সয়াবিনগুলো ভিজে দিয়েছিলাম, সেগুলো মানে জলটা নিংড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো এমনি শুধু ভেজে নিলে হতো, কিন্তু তাতে তেলটা বেশি টানে, ওই জন্য বললাম এগুলো মশলার সঙ্গে দিয়ে দেবো, তাহলে তেলটা বেশি লাগবে না। আর বেশ সয়াবিনগুলো না খুব টেস্টি সয়াবিনগুলো, আগের দিন সোনাইকে আমি শুধু ভেজে দিয়েছিলাম, আমি 2-1 পিস খেলাম, দেখলাম খুব সুন্দর লাগছে খেতে, এত সফট এত নরম না কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর। কী যেন নাম ওইটা সয়াবিনটা, মনে হয় সোয়া চিকেন না কি যেন একটা নাম। আজকে সোনাই গোপাল সোনাকে স্নান করাবে, পুজো দেবে, সমস্ত কিছু আজকে সোনাই করবে, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে সোনাই কীরকম করে পুজো করে না করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ও ঠাম যেমনই করে সেরকম হয়তো ও করবে, কেননা ঠামের কাছে সবসময় থাকে তো, আর ঠাম যেমন যেমন করে সেরকম সেরকম করছে। প্রথমে দেখো একটা কাপড় নিয়ে পুরো যে দেবতাগুলো আছে তাদের গাগুলো মুছিয়ে দিচ্ছে অল্প করে, জায়গাটা ভিজিয়ে নিয়েছে, গা মুছানো ওদের একটা কাপড় আছে, সে কাপড়টা দিয়ে পুরো সমস্ত ঠাকুরের গাগুলো মুছিয়ে দিচ্ছে। তারপর দেখো গোপাল সোনাকে স্নান করবে, তার আগেও জামা মুকুট কোন মালাটা পরাবে সমস্ত কিছু বের করে থালায় রাখছে, আর আমাকে জিজ্ঞেস করছে যে মা আজকে কোন মুকুটটা পরাবো, কোন মালাটা পরাবো, আমার যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা পরা তুই। তারপর দেখো সমস্ত কিছু বের করে রাখলো, তারপর চন্দনটা ঘষে নিচ্ছে, কেন সমস্ত কিছু রেডি করে করবে, কেননা যখন স্নান করবে তখন তো ওর ভাইকে ঠান্ডা লাগবে, ওই জন্য আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছে। আর ও জানো তো গোপাল সোনাকে খুব ভালোবাসে, ও যা কিছু খাবে গোপাল সোনাকে না দিয়ে খাবে না, একটা চকলেট কেউ দিয়ে বা কিছু করুক ও কিন্তু আগে গোপাল সোনাকে দেবে। তোমাদের একটা মজার কথা বলি, আমরা কদিন আগে তো বেলুড় গেছিলাম, দিয়ে বেলুড়ে স্নান টান করে ভোগ খাওয়ার পর যখন বাইরে একটা মেলা বসে ছোট্ট মতন, মানে রাস্তার সাইডে সাইডে মেলাগুলো, যারা বেলুড় গেছো তারা জানবে হয়তো রাস্তার সাইডে যে মেলাগুলো,
সেখানে ঘুরছি, আর সেখানে একটা খুব সুন্দর পদ্ম ফুল মানে বিক্রি হচ্ছে, কাপড়েরই পদ্ম ফুল সেলাই করে মানে সেলাই করে দেওয়া, আর দেখতে বেশ সুন্দর লাগছে। সোনায় ওইটা দেখেই কিন্তু ওর বাপিকে বলছে, বাপি আমি পদ্ম ফুলটা নেবো। নিয়ে বাপি বলছে কী করবি, বলছে এটা আমি গোপাল ভাইকে বসাবো। আর সত্যি খুব সুন্দর, এখনও পর্যন্ত আমি এটা বের করে দিই নাই, আর মানে বের করি নাই বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেদিন ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সে মানে দেখা বের করবো, সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু ওকে কিন্তু আমি বলে দিইনি যে সোনা এইটা কিন্তু গোপাল ভাইয়ের জন্য, এটা কিন্তু আমি বলিনি। ওর কিন্তু নিজে থেকেই কিনেছি, পুজোতে যদি ওর জামা কেনার আগে ওর গোপাল ভাইয়ের আগে জামা কিনতে হবে, সমস্ত কিছু গোপাল ভাইয়ের জন্য আগে নেবে। আর আমাকে বলছে, মা দেখো গোপাল ভাইয়ের মল হয়ে গেছে, হাতের চুড়ি হয়ে গেছে, কানের হয়ে গেছে, গলার হয়ে গেছে, না গলারটা বাদ আছে, মুকুট হয়ে গেছে, সোনার টিপ হয়ে গেছে, শুধু মা গোপাল ভাইয়ের গলার হারটা বাদ আছে, ওইটা করে দেবে বুঝলে। আমি ঠিক আছে, তো বাপিকে বলবি তাহলে গোপাল ভাইয়ের গলার হারটা করে দেবে, ওইটাই বাদ পড়েছে, বলছে ওইটা করে দেবে। আমি ঠিক আছে। আর মা নেই, ঘরটা এমনি ফাঁকা ফাঁকাও লাগছে, আর মা তো এই ঠাকুরের কাজগুলো মা করে, আর আমি মা না থাকলে আমি করি, আমার থেকে সোনাই বেশিরভাগ করে, কেন এইটা সোনাই বেশি করে, আমাকে করতেই দেয় না বলতে গেলে, যে মা তুমি আমি করব তোমাকে করতে হবে না। আমি আর নিষেধ করি না, ও যখন এত ভালোবাসে ঠাকুরের কাজ করতে করুক, আর এসব কাজ করা তো ভালো বলো। আর কাদের কাদের বাড়িতে গোপাল সোনা আছে অবশ্যই কমেন্ট করে বলবে, আমার মতো ছোট্ট গোপাল সোনা। আশা করছি তোমাদের সবারই বাড়িতে এরকম ছোট্ট গোপাল গোপুর সোনা আছে। আর কে কীভাবে স্নান করাও, কে কীভাবে পুজো দাও, অবশ্যই তোমরা সবাই শেয়ার করবে, তোমাদের দেখে আমি অনেকটা শিখতে পারবো। আর আমি কীরকম করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি করিনি, আজকে করলে আমার মেয়ে শোনায়, গোপাল ভাইকে স্নান করালো, গোপাল ভাইকে সমস্ত কিছু করলো, মা যখন থাকে না এইটা শোনাই করে বেশিরভাগ। আর যেহেতু আজকে স্কুল যায় নাই ওই জন্য শোনাই আজকে পুজোটা ওই দিয়ে দিল, আর আমিও দিই মাঝে মধ্যে আমিও দিই, তবে সোনাই বেশিরভাগই দেয়, মা না থাকলে সোনাই বেশিরভাগ দেয়। আর গোপুর সোনার কাজগুলো সোনাই বেশি করে, ঠাম থাকলেও সোনা বেশি করে। আর আজকে তো যেহেতু সোমবার তাই দেখো আজকে ভোলে বাবাকেও একটু ঘি মাখিয়ে দিয়েছে, দিয়ে গঙ্গা জলে ভোলে বাবাকে স্নান করিয়ে দিল গঙ্গা জলে, ঠাম যেমন যেমন করে সেরকম সেরকম সোনাই করে দিল। তারপর গোপুর সোনাকে ওর জায়গায় সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে দিচ্ছে। আজকে আমি জানো তো ফুলই পাইনি, গাছে ফুলই ছিল না, আর আজকে আমার কাঞ্চন ফুল মাত্র একটা ফুটেছিল, নীলকণ্ঠ তিনটে আর কাঞ্চন ফুল একটা, আর বাকি ছোট ছোট কয়েকটা টগর ফুল ওই গাছটা, যে গাছটা তোমরা দেখেছো ওই গাছটা থেকে নিলাম কয়েকটা টগর ফুল, ওতে আজকে হয়ে গেল। কি করব, ফুল না থাকলে কিছু করার নাই, ওই তুলসী পাতা দূর্বা এগুলো দিয়ে আমাকে পুজো দিতে হবে, আর আমি কোথায় যাবো বলো ফুল তুলতে। তারপর সোনাই দেখো সমস্ত সবাইকে ফুল দিয়ে দিল, নিয়ে প্রদীপটা সাজিয়ে নিল, নিয়ে প্রদীপটা ধরিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো সব ভোগ দেওয়া হয়ে গেছে। আর সোনাই আজকে স্কুল খুলেছে, সোমবার আজ থেকে স্কুল খুলেছে, কিন্তু বললাম যে আজকে স্কুল যায়নি, কাল থেকে যাবে স্কুল। আর সোনাই থাম নেই, আর সোনাই স্কুল চলে যাবে, একদম ঘরটা আমার পুরো ফাঁকা, আমি একা থাকবো, ওই 10টার সময় রান্না হয়ে যাবে, সোনাই স্কুল চলে যাবো, আমি একা, ভালো লাগে না ঘরে জানো তো, মা থাকলে তাহলেও আমার মা আছে একটা, একটা থাকে মানুষ একটা আলাদা, আর একা থাকতে একদম ভালো লাগে না। যাই হোক কিন্তু মাকে তো যেতে হবে মাঝে মধ্যে, আর এই যে মাসিমায়ের শরীরটা খারাপ হয়েছে এর মাকে তো যেতেই হতো, মা বলছিলো যাবো না কিন্তু আমিও বললাম না ঘুরে এসো। তারপর দেখো গোপাল গোপাল সোনাকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ভোগ নিবেদনও করে দিয়েছে, আর একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে দিচ্ছে, তারপর সোনা নিজে হাতেই গোপাল ভাইকে খাইয়ে দিচ্ছে। আর আজকে আমার ছিল না কিছু ভোগ দেওয়ার মতন, একটা মিষ্টি খেজুর ছিল, এই দিয়ে গোপাল ভাইকে ভোগ দিয়ে দিল সোনাই। তারপর দেখো ভোগ খাইয়ে দিলে, মিষ্টান্ন খাইয়ে দিল, তারপর জল খাইয়ে দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন হয়েছে। তাহলে সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর সোনাই দেখো তুলসী গাছে জল দিচ্ছে আর সূর্য প্রণাম করছে। তাহলে চলো সবাইকে টাটা।